নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি তোমার চলে এসেছি আর তোমাদের জন্য আরো একটা আনন্দের খবর। আজকে আমি মায়ের সামনে থেকে ব্লগটা শুরু করছি। আজকে রফের দিন, আর তোমাদেরকে দেখাবো আর তার সাথে অনেক ইন্টারেস্টিং আর কিছু আছে। তাহলে চলো ব্লগটা শুরু করছি। আগের দিন তোমাদের মায়ের দর্শন করিয়েছিলাম, সেদিন মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল। আজকে মন্দিরটা একটু ফাঁকা রয়েছে, তাই ভাবলাম আরও একবার তোমাদের মায়ের দর্শন করিয়ে দিই। এই রথের দিন মন্দিরে প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু বর্তমান এই করোনা পরিস্থিতির জন্য মন্দির অনেকটাই ফাঁকা রয়েছে। আজ হচ্ছে উল্টো রথ, সোজা রথের দিন। যেদিন রথ ছিল সেদিন আরও বেশি ভিড় হয়েছিল। আজকে এই এক এক করে সবাই রথ নিয়ে আসছে। মন্দিরে রথের দিন কচিকাঁচাদের প্রচুর ভিড় থাকে, কিন্তু এবছর তেমন একটা ভিড় হচ্ছে না। এই যে আরও আরেকটা রথ চলে এসেছে, এই রথটা আর একটু বড়। সবাই যে যার মতো সুন্দর করে রথগুলো সাজিয়েছে। বাচ্চাদের এই রথ সাজানো দেখতে খুবই ভালো লাগে। এই রথের মধ্যে দেখো ছোট্ট একটা গোপাল ঠাকুর রয়েছে। আজকে রথের দিন, আমরা সবাই মন্দিরের সামনে এসেছি, একটু সবাই মিলে আনন্দ করছি। আমার সাথে আজকে অনেকে আছে, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এটা হলো খুশি, এটা আমার ছোট্ট একটা ননদ হয়, এটা হলো মাম, আর এটা হলো তিয়াশা, মানে ঝিলিক। আমার ব্লকে ওদেরকে দেখতে পাবে বারবার। আর ও হচ্ছে দোলন, আর ও হচ্ছে সুতপা। আমরা সবাই খুব আনন্দ করছি এখানে। আর এখন আমরা একটু রথে এখানে পাঁপড়ের দোকান নিয়েছি, আমরা একটু পাঁপড় খাবো। চলো, রথের দিনে গরম গরম পাঁপড় ভাজা ছাড়া রথ অসম্পূর্ণ থেকে যায়। এখন আমরা তাই সবাই মিলে গরম গরম পাঁপড় ভাজা খাবো। এখন আমরা গরম গরম একটু পাঁপড় ভাজা খাবো। আমি তোদেরকে না দিয়ে খেয়ে নিচ্ছি। এখন সবাই পাঁপড় খাচ্ছে, কিন্তু এখানে আওয়াজ হচ্ছে তো। আমার সাথে এখন এই যে কিউট বাচ্চাটাকে দেখছো, এটা হলো আমাদের আরশি সোনা। আরশিরা আমাদের বাড়িতেই থাকে। এই যে বনকে তোমরা দেখছো, এই বন আমাদের পাড়াতেই থাকে। ও পশুদের খুব ভালোবাসে, ওর একদিনও মিস হয় না। ও প্রতিদিন সকাল বিকেল নিয়ম করে আমাদের পাড়ার এই কুকুরদের ও খাবার দেয়। আমরা এখন সবাই যাচ্ছি জিলাপি আনতে। আজকে রথের দিন, সবাই একটু জিলাপি খেতে ইচ্ছা হয়েছে। সবাই যাচ্ছি, দেখি দোকানে ভিড় আছে নাকি। আজকে পাওয়া যাবে, আগের দিন খুব তো ভিড় ছিল, এত লাইন দিয়ে জিলাপি কিনতে হয়েছিল।
আজকে জিলাপি কিনতে এসে দেখছি দোকান অনেক ফাঁকা আছে। যেদিন আগের দিন সোজা রথ ছিল সেদিন জিলাপির দোকানে এত ভিড় ছিল, লাইন দিয়ে জিলাপি নিতে হয়েছিল। আজকে ফাঁকা আছে, তাড়াতাড়ি হয়ে গেল। ও, জিলাপি নিয়ে হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়ি, বাড়ি গিয়ে খাবো। আমরা সবাই এখন জিলিপি খাচ্ছি দিদির সাথে, দিদি জিলিপি দিয়েছে, আমরা সবাই এখন খাবো। এই নিয়ে ঠান্ডা হয়ে গেল সব খেয়ে নে। ওরা সবাই এসেছিল, বাড়ি চলে গেছে, এখন আমরা যাচ্ছি একটু রাত্রে খাবার নিয়ে আসতে। এই জায়গাটা আমাদের পাড়ার মধ্যেই, জায়গাটা এত সুন্দর তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সামনেই দাঁড়াও প্রতীকবর রেস্টুরেন্ট, আমরা এখানে যাব না, আমরা যাচ্ছি হাজিতে। আজকে দেখছি দোকানের অর্ধেকটা নামিয়ে দিয়েছে, একটু রাত্রিও হয়ে গেছে। আমার শ্বশুরবাড়ির একটা ট্র্যাডিশান আছে, আমরা রথের দিন রাত্রে, সোজা রথ হোক বা উল্টো রথ, আমরা রাত্রে বাইরের খাবারটা খাই। তাই দুজনে আমরা খাবার নিতে চলে এসেছি। আজকে একটু কাবাব খাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কী পাওয়া যায়। এখানে অনেক কিছুই রয়েছে। আমাদের এখন নেওয়া হয়ে গেছে, আমরা এবার বাড়ি চলে যাব। এই যে নিয়ে নিয়েছি, এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব। আমরা বাড়ি চলে এসেছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন খাবারগুলো খেয়ে নেব। চলো তোমাদের সাথে একটু আজকে খাবারটা শেয়ার করি। আমরা আজকে নিয়ে এসেছি কাবাব, নিয়ে এসেছি কাবাবটা হাজিতে খুব সুন্দর করে। আমরা কাবাব খেলে হাজি থেকে খাই, কিন্তু আজকে দেখে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, কেন বুঝতে পারলাম না, ওদের দোকানটা হাফ বন্ধ করে দিয়েছিল। তো এখন আমরা খাবারটা খেয়ে নেব। আর আমরা নিয়েছি তিনটে লাচ্ছা পরোটা, আমি একটা খাবো, ও দুটো খাবে। এটা থাক না, আমি ঠান্ডা হয়ে যাবে, এবার আমরা খাই। প্রচন্ড গরম খাবারটা, দেখো এটা দেখতেই এত সুন্দর লাগছে। আজকে ব্লগটা তাহলে আমি খেতে খেতে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। সন্ধ্যে থেকে অনেকক্ষণ অনেক আনন্দ করলাম, হই হুল্লোড় করলাম, বাড়িতে সবাই এসেছিলো, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলো না। কিন্তু আবার দেখা হবে পরের কোনো রেসিপি বা ব্লগে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।